সম্ভাব্য শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে করোনা টেস্টে উত্তীর্ণ ক্রিকেটার ও কোচিং স্টাফরা টিম হোটেলে উঠেছেন। আজ থেকে দলীয় অনুশীলন শুরু করার কথা রয়েছে টাইগারদের। ওপেনার সাইফ হাসান আইসোলেশনে থাকায় টিম হোটেলে ওঠেননি, তবে করোনা টেস্টে তিনি নেগেটিভ প্রমাণিত হলে দলের সঙ্গে যোগ দেবেন। বাকি সবাই উঠেছেন টিম হোটেলে। ডাক পাওয়া ক্রিকেটাররা টানা ৬ দিন অনুশীলন করবে। হেড কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেবেন তামিম মুশফিকরা। এরপর শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, আপনি জানেন যে এখনও নানা যদি কিন্তু দোলাচলে কিন্তু ঝুলে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য। তবে সিরিজকে সামনে রেখে বা টাইগারদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পূর্বের শিডিউল অনুসারে তারা শুরু করে দিয়েছে। আপনি জানেন যে গেল মাসের ১৯ তারিখ থেকে কিন্তু ১৯ জুলাই থেকে কিন্তু ক্রিকেটাররা একক অনুশীলন শুরু করেছিল, এবং যে পূর্বের বিসিবির যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুসারে কিন্তু তারা ২০ তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু তাদের কন্ডিশনিং যে আনুষ্ঠানিক ক্যাম্প, সেই ক্যাম্প শুরু করার কথা ছিল, এবং সেই পরিকল্পনার অনুসারে কিন্তু আজ সকাল থেকে ক্রিকেটার টিম হোটেলে উঠেছে। আমরা আছি ক্রিকেটারদের, আমরা যে টিম হোটেলে উঠবে সেই টিম হোটেলে সকাল থেকে আমরা এখানে দেখেছি যে তাসকিন সহ একাধিক ক্রিকেটার এখানে উঠেছেন। যদিও আপনি জানেন যে টাইগারদের যে ৬ জন কোচিং স্টাফ রয়েছেন তারা সবাই কিন্তু এই হোটেলে আগে থেকে অবস্থান করছেন। যদি টিম হোটেলের অবস্থা বলি, সবার আগে সকালবেলা দেবাশিস চৌধুরী যিনি বিসিবির চিকিৎসক তিনি সবার আগে এসেছেন। এরপরে একে একে তাসকিন সহ আমরা একাধিক ক্রিকেটারকে দেখেছি। তবে মিরপুরে কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছেন মুশফিকুর রহিম। আমরা জানতে পেরেছি যে একটা গতকালকে কিন্তু যখন বিসিবি শিডিউলটা দেয় তখনই কিন্তু তারা একটা সূচি বলেছিল যে যদি কোনো ক্রিকেটার চায় তারা অনুশীলন শেষে কিন্তু এই টিম হোটেলে উঠতে পারে। সেই বাধ্যবাধকতায় কিন্তু মুশফিক তামিম সহ একাধিক ক্রিকেটার কিন্তু মিরপুরে অনুশীলন শেষে আজ সন্ধ্যার সময় ক্রিকেটারদের যে টিম হোটেল আছে সেই টিম হোটেলে উঠবে। এবার যদি অনুশীলনের কথা বলি, শুরুতে যেটা বলছিলাম যে ২১ তারিখ থেকে ক্রিকেটাররা কিন্তু ২১ জুলাই থেকে ক্রিকেটাররা একক অনুশীলনে ফিরেছিলেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প, যা চলবে কিন্তু ২৬ তারিখ পর্যন্ত। এর মাঝে ২৫ তারিখ কিন্তু ক্রিকেটারদের তৃতীয় দফায় কোভিড পরীক্ষা হবে, এবং শেষ পর্যন্ত যদি লঙ্কা সিরিজটা হয় তবে কিন্তু ২৭ তারিখ রাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে। তবে এর আগ পর্যন্ত ৬ দিনের একটা কোয়ারেন্টিন করবে। আপনি জানেন যে কোয়ারেন্টিন ইস্যুতেই মূলত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যে সিরিজটি, সেই সিরিজের ভাগ্যটা ঝুলে আছে। তো সেক্ষেত্রে আসলে আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হবে ৩:৩০ সময় আজ বাংলাদেশ সময়। তো মোমো, এই ছিল আমার কাছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প এবং অনুশীলনের সবশেষ খবর। হোটেল সোনারগাঁও থেকে মাহবুব রিমন জানাচ্ছিলেন ক্রিকেটারদের সবশেষ খবর।